থেকে সব জোয়ান যুবক ছেলে মাদ্রাসায় পড়তে আসো, তো রমজানের ছুটিতে বাড়িতে গিয়ে কেউ খালাতো বোন, মামাতো বোন, ফুবুতো বোন, কেউ তো বোন, অনেক তো বোন থাকে না, কি থাকে, হে তো বোন থাকে, তো তো বোনের সঙ্গে সম্পর্ক হয়, ফোন নাম্বার নেওয়া নিয়ে হয়। মাদ্রাসার ছেলে আলহামদুলিল্লাহ অন্যদের থেকে তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, তাই না? কলেজের ছেলেপিলে আর স্কুলের ছেলেপিলেদের তো এসব কথা গল্প বলাই যাবে না, ঠিক আছে না? যাদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নেই তারা হচ্ছে সব থেকে অপরাধী কলেজ স্কুলে। তারা অপরাধী যে বেকুব শয়তান ছেলে, তোর এখনো বয়ফ্রেন্ড জুটিনি কেন? শয়তান ছেলে, তোর এখন গার্লফ্রেন্ড জুটিনি কেন? আর কারো যদি বয়ফ্রেন্ড না থাকে তা সেই মেয়েটাকে বলে, তুই এত বোকা বব্বর, মাথা মোটা, অভাগিনী, কপাল পোড়া, ভাগ্য বিড়ম্ব, তোর এখনো বয়ফ্রেন্ড জুটিনি। প্রিয় ভাই, কি আজব জমানা! আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত কাণ্ড কারখানা থেকে। আল্লাহ আমাদেরকে সুমতি শুভ বুদ্ধি দান করুক। এনি হাউ কাম টু দ্য পয়েন্ট, আই এম টকিং অ্যাবাউট ইট ম্যাটার ভেরি সিরিয়াসলি, সো অ্যাটেনশন প্লিজ। সম্মানীয় ভাই আমার, তো ওয়াহেদ হাজির জমা গায়েবের কথা বলতে চাইছিলাম। তো ক্লাসে বসে থাকে বটে, ক্লাসে বসে থাকে বটে, কিন্তু অনেক সময় মন এদিকে ওদিকে চলে যায়, যায় কি যায় না? হ্যাঁ, অনেক ঘটনা ঘটে যায়। হ্যাঁ, কেউ কারোর সঙ্গে কারোর সম্পর্ক হয়ে যায়, বাবা মা জানতে পেরে মেয়ের বাবা কি করে, মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। এ বেচারা দুঃখে যখন ফ্রেন্ডকে পেল না, তখন এই দুঃখে চলে যায়, সে বিদেশ যায়, বিদেশে হয় রওনা। 4 বছর পরে সুরাট মিরাট থেকে কিংবা সৌদি থেকে কাজ করে যখন বাড়ি ফেরে, একদিন হঠাৎ করে কোতলপুরের প্ল্যাটফর্মে কিংবা বাস স্টপেজে দেখতে পায় একটা হ্যান্ডসাম ইয়াং সুদর্শন পুরুষ, হাতে একটা লম্বা আপনার স্যুটকেস আছে, আর আপনার সাথে একটা 3.5 বছরের আদো আদো কথা বলতে পারা, হাত উঁচু করে সালাম দিতে পারা, একটা ফুটফুটে গোলাপের মতো কি সুন্দর দারুণ একটা শিশু। আর হঠাৎ করে নজর পড়ে যায় তাদের পিছনে আসছে এক অপরূপা তিলোত্তমা, হাস্যময়ী, লাস্যময়ী, অপসরি, হুলপরি, সুন্দরী, জান্নাত থেকে আগত ডানা কাটা পরি, এ ভেরি ইয়াং সেক্সি লেডি, আপনার ভেরি নাইস বিউটিফুল সেই ওর পুরনো প্রেমিকা। দেখে অবাক বিস্ময়ে হতবাক, সামলে নিয়ে নিজেকে আগে আগে যায় 2-1 ধাপ, কাছে যখন পৌঁছে যায় মেয়েটাও বুঝতে পারে এই সেই পুরনো পাপি, যার কারণে আমার পড়াশুনোকে স্টপ করিয়ে বিয়ে পাস না করে বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছিল এই সেই মানুষটা, তবুও মনের গভীর গহনে স্মৃতিপটে ভেসে ওঠে অনেক আপনার নতুন পুরাতন কাহিনী। সঙ্গে সঙ্গে চট জলদি স্বামীর কাছে তার পরিচয়টা গোপন করে স্বামীর সামনে বলে, এ আমার একটা তো ভাই লাগতো, খালাতো ভাই দুঃসম্পর্কে হয়। ছেলেটাকে তাড়াতাড়ি বলে দেয়, তোমারে মামাকো যারা সালাম করলো, মামাকো যারা কিয়া করলো, সালাম করলো, ছোট্ট 3.5 বছরের ছোট্ট ছেলে, ও বোঝে না কো কিছু, আগিয়ে যায় 1-2 ধাপ করে ওই ছেলেটার পিছু, গিয়ে বলে মামা আসসালামু আলাইকুম। ও তখন জবাব দেয় আর মনের গভীর গহনে দুঃখ পেয়ে বলে, এ আফসোস কি বাত হ্যায় হে, এ আফসোস কি বাত হ্যায় হে, কে দিল কে আরমা দিল মে রহ গয়ে, দিল কে আরমা দিল মে রহ গয়ে, কে উনকে বাচ্চা মুঝে কো মামা কহ গয়ে। কথা বুঝে আসছে না? আসছে না? জোয়ান ভাইরা, কালো কেশের বাহারে আধার রাতের ছোঁয়া, অধরে তার মধুর হাসি, মুখে তার মায়া, ওরে ভোমরা যাস মারে তুই ফুলের বনে মধু খেতে, বড় কাটার জ্বালা, রূপে ভুলে কাছে গেলে আসবে দুঃখের পালা। 8, 9, 10, 12, 11 ছাত্র ছাত্রীরা কি আমোদ আর প্রমোদ, ঈদের পরে চুল ছেড়ে দিয়ে এলো কেশি সর্বনেশী, রাস্তায় আপনার ফিল্ডিং মারে, আর এ বেচারা দেখে অবাক হয়ে তাড়াতাড়ি করে শালাবাবু আপনার দুলা ভাইয়ের কাছ থেকে বাইকটা চেয়ে নিয়ে ফিক করে ফিল্ডিং মেরে চলে যায়। আর কালো কেশের বাহারে আধার রাতের ছোঁয়া, অধরে তার মধুর হাসি, লিপস্টিক করা ঠোঁটে এক ফালি হাসি দিয়ে আপনার তাকে কাবু করিয়ে গ্রেপ্তার করে চলে যায়। আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার ঘোষণা,
18 নম্বর পারার বর্ণনা, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম, ও পুরুষ, ও ফুটফুটে জোয়ান, ও তরুণ, ও কিশোর, ও গোলাপের মতো যুবক, তুমি ওই দিকে তাকিও না, তোমার দিল গ্রেফতার হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। তাই ওরে ভোমরা জাসনারে তুই ফুলের বনে মধু খেতে, বড় কাটার জ্বালা রূপে ভুলে দুঃখে, রূপে ভুলে কাছে গেলে আসবে দুঃখের পালা। যুবক যুবতী, এই ধরনের বিয়েতে কোনো স্বস্তি নেই, শান্তি নেই। আমার কাছে ভুরি ভুরি রিপোর্ট আছে, আমি গোটা পশ্চিমবাংলায় আলহামদুলিল্লাহ গোটা পশ্চিমবাংলায় সারা বছরে 120টা থেকে 122টা জলসা করি, আর গোটা পশ্চিমবাংলা সহ আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড আলহামদুলিল্লাহ ঘুরি, সেখানকার যুবকদের রিপোর্ট আছে। রিসেন্টলি রমজানের আগে মুর্শিদাবাদের একটা তরুণ ছেলেকে, এক ছেলের বাবাকে পিটিয়ে মেরে দিয়েছে তার দুই শালা বাবু, আর তার শাশুড়ি মিলে ভাব ভালোবাসা করে বিয়ে করেছিল, বাড়িতে দুঃখের কথা জানাতে পারেনি, অসুস্থ অবস্থায় মার খেয়ে বাড়িতে রাত্রে শুয়েছে, বুকের ব্যথা, ভোর রাত্রে উঠেছে, দমকল আপনার হাসপাতালে ভর্তি করা হয়েছে, ওখান থেকে বহরমপুর পাঠিয়েছে, বহরমপুর থেকে আপনার কলকাতার পিজিতে পাঠিয়েছিল, পিজিতে আসতে আসতে আপনার NH-34 34 নম্বর ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়কে বারাসাত পার হতে না হতে মারা গিয়েছে। প্রিয় হাজেরিন, এমন হাজারো রিপোর্ট আছে, ভালোবাসা করে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে মেয়েটাকে বিয়ের 7 মাস পরে বাথরুমের চেম্বারে শাশুড়ি আর ভাসুর মিলে বা চেম্বারের মধ্যে ভরে দিয়েছে, দূর থেকে সরিষার ফুল ঘনই লাগে, কাছে এসে ফাঁকা ফাঁকা বোঝা যায়, যায় কি যায় না ভাই? এই জন্যে দূর থেকে রূপ সৌন্দর্য বিবেচনা হয় না, পিতা মাতা যেটা সিলেক্ট করবে, আব্বা মা যেটাকে মনোনয়ন দেবে, সেটাকেই তোমরা তোমাদের সুখের জন্যে যথেষ্ট মনে করবে। আগাম আগ বাড়িয়ে অগ্রিম সুখের জন্যে গেলে এটা কিন্তু তোমার জন্যে ভালো হবে না। ছোট বাচ্চা যখন 4 বছর বয়স, খেলনা বাইক চাইলে তাকে যদি বাবা আপনার ওই হুন্ডা গাড়ি দেয়, তাকে যদি বাবা আপনার স্কুটি কিনে দেয়, ওই স্কুটি ছোট বাচ্চার জন্য ক্ষতিকারক হবে না লাভদায়ক হবে? ক্ষতিকারক হবে। ছোট বাচ্চা যদি বাবার কাছে 4 বছরে স্কুটি চায়, এটা তার জন্যে ভালো হবে না ভাই। তাই যুবক বন্ধুরা, আমরা তোমরা, আমরা যারা তরুণ কিশোর ইয়াং আছি, তারা কিন্তু আমরা ভূত ভবিষ্যৎ সম্পর্কে জানি না, বুঝি না, অভিজ্ঞতা নাই, তাই অনভিজ্ঞতা নিয়ে আমরা কোনো অপক্ষ পদক্ষেপ নেব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।